বেশরানী দেব খোপায় তারার ফুল। কি ব্যাপার, অত ভাব কেন? না ভাব কিছু না, একটা কথা বলার জন্য তোমার পেছনে সারাদিন ঘুরঘুর করতেছি, তুমি একবার ফিরে আও তাকালে না? কি কথা কও। সব কথা সব জায়গা কি বলা যায়, একটা পরিবেশ আছে না? আরে কও, কয়া ফেলাও। আচ্ছা তুমি এই জায়গাটা বস, চুপটি করে বস। কথাটা আবার অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি। কয়া ফেলাও, ভনিতা করতেছো কা, মিন মিন করতেছো কা? না না, এইটা বলার জন্য তো এত আয়োজন। হ্যাঁ ফুলটা রাখো। হ্যাঁ কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তুমি এর মধ্যে ঢুকলা কেন? আমি আসলে কি, আমি আসলে অসুবিধা কোথায়? আহা তোমারটা পরে হবে, তুমি যাও এখন। পরে হবে মানে? আর পার্ট বাই পার্ট, এখন রাহেলেরটা হচ্ছে, এরপর তোমারটা হবে, পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট মানে? সেটা আগে বলো না। আহা এত অধৈর্য হলে কি চলে, একটু অপেক্ষা করো, আগে রাহেলের পার্টটা শেষ হোক, তারপর তোমারটা শুরু হবে। আমারটা আগে হলে অসুবিধা কোথায়? হ্যাঁ আপা আগে কইতে দাও না, কি কইতে চাই না শুনালই। হ্যাঁ মানে কথাটা হচ্ছে কি, রাইলা আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, প্রাণের চেয়ে প্রিয়, তোমাকে খুব ভালোবাসি রাইলা। তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ তোমারটা হবে পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট মানে? এটা আবার কি ভালোবাসা? জেনুইন ভালোবাসা, কোনো খাদ নাই। পার্ট বাই পার্ট ভালোবাসা, জেনুইন ভালোবাসা, মনে করছো আমি কিছু বুঝি না? না ব্যাপারটা হচ্ছে আমি তোমাকেও ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। ওরে আমার আল্লাহ, তোমার এই একটা ধার কয়জনে দিবা শুনি? না না বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। কি বুঝবে ও, কি বুঝবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। ওফো টিয়া কিছু বলো না প্লিজ টিয়া, খেলো তোমার। আরে আই রিতা, কি হইলো তোমার? না কিছু না। কি ভাবতেছিলা? এমনি কিছু না, তুমি সাজো। তুমিও সাজবে নাকি? আসো না। এত সাজে কি হবে, আমার তো আর দেখানোর কেউ নাই। আমার মনে দেখানোর খুব আছে। নিশ্চয়ই আছে, নাহলে তুমি এত সাজগোজ করতেছো কেন? আমার থাকবে না বলে কি তোমারও থাকবে না? আচ্ছা তুমি তো হিংসা করো কেন, তুমি সাজলে সাজো না ভাই। তুমি সাজো, আমার এসব সাজগোজ দরকার নেই। আচ্ছা এতক্ষণ কি ভাবতেছিলা সেটা বলো তো। কিছু না, এমনিতেই ওই নতুন এক ক্লায়েন্ট আসছে, ওইটা নিয়ে কি জানি চিন্তা করতেছি। চাকরিটা মনে হয় রক্ষা করা যাবে না, কখন যে আবার ওই মহিলা হাজির হবে কে জানে। কি যে বিপদে পড়লাম খোদা তুমি জানো। হ্যালো মিস রাকা? না আমি রাকা না, আমি মিস্টার দুদু। ও মিস্টার দুদু, আমার কথা একটু শুনেন প্লিজ। হ্যাঁ বলুন মিস্টার টিয়া। আচ্ছা ওই মহিলা আসলে পরে আমাকে একটু আগে থেকে জানাবেন তো। কোন মহিলা? আরে ওই যে ওই মহিলা, মোটামুটো বড় লোক, আরে ওই যে আমাকে পছন্দ করেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে রাখি। আসতে পারি? কে কে? অহংকার হয়েছে। অহংকার কই না তো, আমার কোন অহংকার নেই। আছে আছে, আপনার অহংকার হয়েছে যেদিন থেকে ওই বড়লোক মহিলা আপনাকে তার জামাই হিসেবে পছন্দ করেছে, সেদিন থেকে তো আপনার অহংকারের শেষ নেই। বিশ্বাস করেন ওটা আমার অহংকার না, ওটা হচ্ছে আমার মানে আমার। বলেন কি হলো, থামলেন কেন বলেন, ওটা আপনার কি? ওটা আমার ভয়, আমার শঙ্কা, কিন্তু না
এদেরকে বলা যাবে না। কি হলো, কিছু বলছেন না কেন? বলেন ওটা আপনার কি না, মানে ওটা হচ্ছে আমার। হ্যাঁ বলেন। মানে আমার কি বলবো আপনাকে, ওটা হচ্ছে আমার।